2013 তে ছবি মুক্তির আগেই সূর্যকে বস বানিয়েছিল দা বস টাইটেল ট্র্যাকটি। এছাড়া মন মাছিরে বা ঝিঙ্কুনাকুর গানগুলিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। তাই এবার গানের ক্ষেত্রেও বসে বসে লড়াইটা জম্পেশ। তবে বস্টুতেও গান দিয়ে সকলের মন জিতলেন জিতেদের দল। জিতেদের দল কথাটা শুনে একটু অবাক হচ্ছেন, আসলে বস্টু মিলিয়ে দিয়েছেন সকল জিতকে। বস হলেন জিত, মিউজিক ডিরেক্টর জিত গাঙ্গুলি, সবচেয়ে রোম্যান্টিক গান উড়েছে মন গেয়েছেন অরিজিৎ সিং, আবার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী। এদিন মুক্তি পেল বস টু এর গান, সাথে সকলের জন্য ছিল আর একটা সারপ্রাইজ, গানের সাথে মুক্তি পেল বস টু এর ভিডিও গেম। বস টু এ একাধিক জিতেদের প্রেজেন্স কি তাহলে জয় এনে দেবে সকলের জন্য? কি বললেন জিত? সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন? সারা ভারতবর্ষের পুলিশের নেই। জিত গাঙ্গুলি ওরই কৃতিত্ব, ও যখন কম্পোজ করে তখন অনেকটা এফার্ট দেয়, ও জানে যে ও পাস্টে যে কাজগুলো করেছে তার থেকে যেন স্ট্যান্ডার্ডটা রেজই হয়, সেই চেষ্টাটাই সবসময় করতে থাকে। এবং আই এম হ্যাপি যে এই ফিল্মেও তার মিউজিক কানেক্ট করেছে মানুষের সঙ্গে, স্পেশালি উড়েছে মন, আল্লাহ মেহরবান, যেটা এখন ইয়ারা মেহরবান হয়ে গেছে, এবং টাইটেল ট্র্যাক। আই এম হ্যাপি অল দি সংস হ্যাভ কানেক্টেড, অ্যান্ড সব সবাই যারা ইনভলভ আছে, মানে সিঙ্গার্স আর অলসো উড়েছে মনে অরিজিৎ সিং, ওর এত মেলোডিয়াস ভয়েস আর লিপ দিতেও ভালো লাগে। অ্যান্ড দেন নাকাশ, আজিজ, অমিত মিশ্রা এরা গিয়েছে, জনিতা গান্ধী গিয়েছে, সো অল অফ দেম আর সাচ ট্যালেন্টেড ওয়ান্ডারফুল সিঙ্গার্স। বাট জিত গাঙ্গুলিজ কম্পোজিশন, বাবাজ কোরিওগ্রাফি, ইট টেক্স ইট টু আ ডিফারেন্ট লিগ, যার ফলে মানুষের পছন্দ হচ্ছে উড়েছে মন। It's a very dreamy, dreamy, very romantic song which people are loving it, yeah. মুম্বাইতে থেকেও বাংলা ছবির গানের জন্য অনেক করেছেন জিত গাঙ্গুলি, তাই শুধু বস্টু নয়, এদিন তিনি কথা বলেন সব বাংলা গান নিয়ে। দুটো ফিল্ম জিতু ভাই, আমার তো দুটো ফিল্মে আমি কাজ করেছি, কিন্তু যদি আমি দুটো ফিল্মে নাও কাজ করতাম তাহলে আমি বলতাম যে সব ছবি সুপার হিট হোক, বিকজ দ্য থিং ইজ বাংলা ছবি যত সুপার হিট হবে তত আমাদের মজা, ততই আনন্দ, আমাদের ফিস বাড়বে, হ্যাঁ না? আর যে সিঙ্গল স্ক্রিন হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো আবার খুলবে, আমি তো সবসময় চাই সিঙ্গল স্ক্রিনে যে মজা আমরা ছবি দেখতে গিয়ে পাই সেটা, সেই মজাটা একটা অন্য মজা। তো হলের মালিকরা যারা হল যারা বন্ধ রেখেছেন তারা হল খুলুক, আবার হলমুখী হন সবাই। ছিলেন আসল বস বাবা যাদব, তিনি মিউজিক নিয়ে কথা বলার পাশাপাশি মজা করলেন তার জীবনের বসকে নিয়েও। আই থিঙ্ক আপ লোগোঁ নে বহুত প্যার দিয়া হ্যায় মিউজিক কো, ইউটিউব হিটস অর ডাউনলোড সে পতা চলতা হ্যায়, অ্যান্ড আই এম মাই সেলফ আই এম ইন লভ উইথ দ্য মিউজিক অফ অল দ্য থ্রি সংস, আর সচ এ ওয়ান্ডারফুল সং, জিত দা হ্যাজ ডান সচ এ ওয়ান্ডারফুল ওয়ার্ক, অলওয়েজ অলওয়েজ হি ডিলিভার্স, অর হমেশা উনকে গানো কে উপর কোরিওগ্রাফ করার জো ইটস ইটস লাইক আ ট্রিট ফর আস, সো আই তো রিয়েলি এনজয় আই রিয়েলি এনজয়েড অল দ্য থ্রি সংস। আই মিন লাইক किसी भी शादीशुदा आदमी को ये क्वेश्चन नहीं पूछना चाहिए आपको लाइफ का बॉस को, क्योंकि मैं यहाँ कुछ बोला तो घर में एंट्री नहीं मिलेगी मुझे, डेफिनेटली वाइफ होती है बॉस, बट फॉर मी यस माय वाइफ एंड आल्सो फॉर माय मॉम, माय मॉम इज द वन जिसकी वजह से आज मैं यहाँ पे एक्चुअली खड़ा हूँ उनकी वजह से। সূর্যর সাথে স্টেজে এদিন গান গাইতে দেখা গেল রুষা অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলিকে, তিনিও বললেন বস টুর গানগুলি নিয়ে কিছু কথা।
দেখো জিত গাঙ্গুলি মানেই আমরা জানি সবাই, মানে জিত গাঙ্গুলি ওপেনিং ব্যাটসম্যান এবং অলওয়েজ প্রত্যেকটা ম্যাচে যেভাবে স্কোর করে জিত গাঙ্গুলি সেটা অনবদ্য। সো সেই জায়গা থেকে মানে জিতদার ওপর সব থেকে বেশি প্রেশারটা থাকে আমার মনে হয়, কারণ প্রত্যেকটা ছবিতে নতুন নতুন গান দেওয়া, হি ইজ অ্যামেজিং, মানে ওনার মতো ট্যালেন্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় নেই, এবং মানে বম্বেতেও কাঁপাচ্ছেন উনি। সো সেই জায়গা থেকে অলরেডি আমাদের গানগুলো সুপারহিট হয়ে গেছে, সবাই ভীষণ ভালো রেসপন্স করছে। সো সেই রেসপন্সটাই, এত ভালো রেসপন্সটা যেন আমরা সিনেমাতে পাই এটাই আশা। আমার নিজের গানটা আমার ভীষণ পছন্দের, বিকজ অরিজিৎ সিং যখনই কোনো একটা গান গায় অদ্ভুত একটা ম্যাজিক ক্রিয়েট হয়ে যায়। সো সেই জায়গা থেকে, এবং বাবা যাদব খুব ভালো শ্যুট করেছে গানটা, ডেফিনেটলি আল্লাহ মেহরবানও খুব ভালো শ্যুট করেছে, এবং গানটাও ভীষণ ভালো, ঈদের জন্য একদম অ্যাপ্ট সং। চোখের পথে বলে যাই কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে। ভীষণ ভালো হয়েছে, মানে ওর ছবি আমি একটু বলছিলাম যে জিত গাঙ্গুলিতে ও আর আমি দুজন কমন ফ্যাক্টর এই দুটো ছবিতে, আর কেউ নেই কিন্তু কমন ফ্যাক্টর, তো সেটা একটা ইন্টারেস্টিং পার্ট আমাদের। তো মিউজিক তো সবসময় ভালো হয়, জিতের ছবির মিউজিক সবসময় ভালো হয় এবং হিট হয়। বসের গানগুলো তো অসম্ভব বড় হিট ছিল, সেই কারণে আমি এক্সপেক্ট করবো এরও গান খুব ভালো হবে, আর অরিজিৎই গিয়েছে, অরিজিতের গান আমার খুব ভালো লাগে, তো আমি এক্সপেক্ট করবো সেটাই হবে। সেইভাবে আগামী 24 ঘন্টার মধ্যে সূর্যের মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সব ষড়যন্ত্র মুম্বাই পুলিশ ধ্বংস করে দেবে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত, আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে। এবার আমার আইন আমি নিজে বানাবো। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।